সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের মাটি বিপ্লবী চট্টগ্রাম থেকে ভারতবর্ষের উত্তর দিনাজপুরের সৃজন সাহিত্য আসরের কর্তৃক আয়োজিত পৃথিবীর বিখ্যাত কালজয়ী মনীষী কবি ওমর কায়মের 772তম জন্মবার্ষিকীর মহান অনুষ্ঠান এই যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে ওমর কয়মের জন্মবার্ষিকীর এই মহাযজ্ঞ সফল হোক এই কামনা করছি। ওমর খৈয়াম কথাটা শুনলেই আমাদের চোখের উপর ভেসে ওঠে একজন সুফি বা দরবেশের ছবি। ওমর খৈয়াম মহৎ কবি। এই মহৎ কবি জন্ম নিয়েছিলেন ইরানে, হিজরি পঞ্চম শতকের শেষ দিকে ইরানে জন্ম নিয়েছিলেন। তিনি যে শুধুমাত্র কবিতাতেই পৃথিবীতে নজর কেড়েছিলেন তা নয়, তার সাথে সাথে তিনি চর্চা করতেন, তিনি বিশেষজ্ঞ ছিলেন গণিতের, গণিত বিশেষজ্ঞ। তিনি ছিলেন একজন দার্শনিক, ছিলেন জ্যোতির্বিদ এবং অবশ্যই কবি। খুব গরিব বাড়িতে জন্ম নিয়েছিলেন ওমর খৈয়াম। বাবার ছিল তাঁবু সেলাইয়ের ব্যবসা এবং মৃৎশিল্প। কিন্তু কি অদ্ভুতভাবে ওমর খৈয়াম পড়াশুনোর সুযোগ পেয়েছিলেন কিন্তু মহৎ লোকের কাছে। কৈশোরে তিনি যার কাছ থেকে পাঠ নেন তিনি হলেন বিখ্যাত পণ্ডিত শেখ মোহাম্মদ মানসুরি আফগানিস্তানের। তার কাছ থেকে তিনি কৈশোরে পাঠ নেন এবং পরবর্তীতে অর্থাৎ যৌবনে যার তত্ত্বাবধানে তিনি বড় হয়েছিলেন তিনি হলেন ইমাম মোহাম্মদ আফফাফ। ওমর খৈয়ামের পুরো নাম গিয়াসউদ্দিন আবুল ফতেহ ওমর ইমেনে ইব্রাহিম আল খৈয়াম নিশাপুরি। তাই দুটি লোকের কাছ থেকে তিনি যোগ্য পাঠ লাভ করেছিলেন ওমর খৈয়াম হয়ে ওঠার পক্ষে। ওমর খৈয়ামের জীবনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ওমর খৈয়াম অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তিনি যখন যে কাজ দায়িত্বের সঙ্গে পালন করেছেন নিষ্ঠার সাথে পালন করেছেন যা পেয়েছেন। তিনি সকালবেলায় গণিত চর্চা করতেন এবং জ্যামিতি বীজগণিত পাঠদান করতেন। তিনি সন্ধেবেলায় মালিক শাহের দরবারে পরামর্শ দান করতেন এবং রাত্রে নিজে জ্যোতির্বিজ্ঞান চর্চা করতেন এবং সেই সঙ্গে জ্যোতির্বিজ্ঞান চর্চা করার সঙ্গে সঙ্গে জালালি বর্ষপঞ্জি সংশোধনের কাজটিও করতেন। মালিক শাহ যখন মারা যান তখন অদ্ভুতভাবে তার স্ত্রীর কোপ দৃষ্টি এসে পড়ে ওমর খৈয়ামের ওপর। তিনি বাধ্য হয়ে মক্কা এবং মদিনাতে চলে যান। মক্কা এবং মদিনাতে কিছু কাল কাটানোর পর তিনি আবার নিশাপুরে ফেরেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই নিশাপুরেই তিনি কাটিয়েছেন। এত গুণ থাকা সত্ত্বেও ওমর খৈয়াম আমাদের মধ্যে বেঁচে থাকবেন তার কবিতায়, মূলত তার চতুষ্পদী কবিতায় যাকে বলা হতো রুবাইত। চার পদের কবিতা রুবাইত নামে খ্যাত ছিল। এ পবিত্র ক্ষণে রুবাইতের স্রষ্টা কবি ওমর খৈয়ামকে জানায় জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ওমরের রুবাইত মানব জীবন সম্বন্ধে রচিত ইলিজিবা শুভ সংবাদ। বিশ্ব সাহিত্য কিংবা ইতিহাসে যাদের নাম উপেক্ষা করা কঠিন তাদের মধ্যে অন্যতম ও শীর্ষস্থানীয় পার্শ্বিক কবি ওমর খৈয়াম।
তিনি মূলত একজন বিজ্ঞানী বহির্বিশ্বে খয়ামকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেন এডওয়ার্ড ফিটজেরাল্ড তিনি খয়ামের ছোট ছোট কবিতা বা রুবাই ইংরেজিতে অনুবাদ করে তার রুবায়েতে ওমর খায়াম নামে প্রকাশ করেন রুবায়েত হচ্ছে চার পংক্তির সুরেলা ফার্সি কবিতা ইংরেজি ছাড়াও অন্যান্য বিদেশি ভাষা ও ভারতীয় ভাষায় অনুদিত হচ্ছে ওমরের এই বিখ্যাত রুবায়েত আকাশের আলোকে এই ছুটাছুটি আমাদের এই ঐশ্বর্য সমারোহের মধ্যে আবার কোথা থেকে এসছি আমি জানি না আবার কোথায় চলে যাব সুরার সাকি তার কবিতার একটা প্রথম অনুষঙ্গ তার এই রুবায়েত থেকে পড়ি দাও পিয়ালা প্রিয়া আমার এই অধরে পূর্ণ করে যা অতীতের অনুতাপ আর ভবিষ্যতের ভাবনা মোরে কাল কি হবে ভাবব কেন আজ বসেল তাই তার আগে এই সই এখান থেকে চলেই যদি যাই বিচিত্র নয় তত ফুরিয়ে যাওয়া অসংখ্য দিন নিরুদ্দিষ্ট যত তার ভিতরে কোন অতীতের লুপ্ত স্মৃতির প্রায় মিশিয়ে যাব হায় ভারত ইতিহাস মে বা রাজপুতানা কাল কা সময় হ্যা হিন্দি সাহিত্য কে ইতিহাস মে বা আদি কাল কা সময় মানা যাতা হ্যা উস সময় উমর খায়াম हमारे बीच में प्रकट होते हैं उमर खयाम मूलतः फारसी की प्रतिभा हैं। उन्हें यह कह देना कि वे फारसी के कवि हैं शायद उनके साथ थोड़ा सा अन्याय हो जाएगा केवल कवि नहीं हैं, वे ज्योतिष विद्या के उतने ही बड़े जानकार हैं उतने भी बड़े गणतज्ञ हैं जितने की बड़े वे कवि हैं फारसी के जैसा कि पहले ही मैंने उल्लेख किया कि वे गणितज्ञ भी थे ज्योतिर्विद थे और कवि तो थे ही तो सबसे पहले गणितज्ञ की भूमिका में उमर खयाम को अगर देखा जाए तो इन्होंने ज्यामितीय बीजगणित को जन्म दिया ऐसा माना जाता है कि ज्यामितीय बीजगणित का आविष्कार उमर खयाम ने किया और इन्होंने उस क्षेत्र में कार्य करते हुए उस क्षेत्र में नए नए अनुसंधान करते हुए उमर खयाम ने बीजगणित के नए सूत्र को भी जन्म दिया ज्योतिष के क्षेत्र में अगर देखा जाए तो उमर खयाम बड़े ही महत्वपूर्ण हैं। इन्होंने जो सौर वर्ष है जिसको हम लोग आज 365 दिन के रूप में जानते हैं कि पृथ्वी सूर्य की एक परिक्रमा 365 दिन में पूरी करती है उस गणना को उमर खयाम ने अपने उस समय में लगभग सटीक आकलन के तहत प्रस्तुत किया कि आज हमें आश्चर्य होता है इन्होंने दशमलव के छठवें स्थान तक सौर वर्ष की गणना की और उसे दुनिया के सामने रखा तो यह उनका उस क्षेत्र में योगदान है दूसरी चीज ये है कि उमर खयाम ने जिलाली संभवत और जिलाली कैलेंडर को संभव किया जिलाली कैलेंडर और जिलाली संभवत उमर खयाम की देन है ईरान की दुनिया को ईरान के समाज को और आज ईरान में जो कैलेंडर प्रचलित है वह उमर खयाम के द्वारा आविष्कृत जिलाली कैलेंडर का ही एक विकसित रूप है तो ये उनका योगदान कहीं कहीं अविस्मरणीय है और ऐतिहासिक है Omar Khayyam invented cubic equation, which is the part of our mathematics today. And as an astronomer, Omar Khayyam invented Jalali calendar, which is part of our calendar system. And as a poet, he wrote a lot of poems, which is today very famous. The English poet Edward Fitzgerald, who translated Omar Khayyam's almost all poems in English, which made Omar Khayyam the world famous today. Why I discuss about Omar Khayyam today? Because
any poet in this world, any new poet or a famous poet today should learn something from Omar Khayyam. Omar Khayyam is a library. He's a library for every single author who is going to write poems. Because we can learn something from the old poets, the writing style, or the meter, or the rules which we follow when we writing poems. So every single authors today should learn something from Omar Khayyam's poems. So you have to read as much as his poems and learn something from him. This is only my request to all of you. I hope you understand something from this very small video.